بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر

তাকুয়া কাকে বলে মানুষ আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে গুণ থেকে লিপ্ত হওয়া নিজেকে রক্ষা করার নাম হচ্ছে তাকুয়া আত্মসংযম নিয়ন্ত্রণ করা গুণ থেকে লিপ্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করার নাম হচ্ছে তাকুয়া অর্থ ভয় এই তাকুয়া হচ্ছে দুই রকমের দুর্বলতা দুর্বলদের তাকুয়া সবলদের তাকুয়া তাকুয়া কিন্তু অনেকে কিন্তু মনে করেন আল্লাহকে ভয় করে কিন্তু যিনি দুর্বল তাকোয়া সে কিন্তু মহৎসলে সমাজে বা দিনের পশার মধ্যে অন্যায় কাম করে না মানুষ কি আল্লাহকে ভয় করে কিন্তু পাশাপাশি সমাজকে ভয় করে তখন সে অন্যের কাছ থেকে বিলুপ্ত থাকে কিন্তু সবল তাকুয়া যেটা সেটা হলো কি নির্বৃত্তে নির্জনে একাকী যত একই থাকুক যত অন্যায় কাজে তার সামনে আসুক না তার মন্ত্রে পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ দেখে এটি হলো সবল তাকুয়া সেই তাকুয়ার ব্যাপারে তাকুয়ার হুকুমটা আল্লাহ রবুল্লা মাসেন ওয়ালাকাদ ওয়াসাইন আল্লা জিনা উতুল মিন কাবে লিকুম ওয়াইয়াকুম আনিত তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করো সুরার নিচা একত্রিশ নম্বর আয়াত এই ব্যাপারে ইমাম কুর্তুবী রাহেমহল্লা বলেন তাকুয়া অর্জনের নির্দেশ উন্মতের সকলের জন্য সাধারণ নির্দেশ হাদিস আমার তাফসিলে করতে পঞ্চম খণ্ড চারশত আট পৃষ্ঠা তারপরে ইবনে তাইম রাহেমাহুল্লাহ বলেছেন বলেছেন যে সৃষ্টির উপর তাকুয়া অর্জন ওয়াজিব যে ব্যাপারে আল্লাহ একাধিক স্থানে নির্দেশ উপদেশ দিয়েছেন যে ব্যক্তি তাকু অর্জন করে না আল্লাহ তার নিন্দা করেছেন আর যে তাকু অর্জন থেকে মহামুখাবে কি হয় তাকে শাস্তি দেন শহরুল উমদাতুল আহকাম তৃতীয় খণ্ড ছয় শত নম্বর পৃষ্ঠা রাসুল সাল্লাহম তাকুয়া নির্দেশ দিয়েছেন আবুজা রাজুল্লাহ সাল্লাহমকে বললেন আমাকে বলেন আত্মাকিল্লা হাইসু মা কুন্তু তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো তিরমিজি হাদিস নম্বর উনিশশো সাতাশি সনদ হল হাসান সুতরাং তাকোয়া আমাদেরকে এবার আসেন তাকোয়ার তাকোয়া স্তর সম্পর্কে বিদ্যান অনেক মত আসেন এর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হল যে আল্লামা ইবনে মাহমদ আল আলুসি তুহাফুল এহওয়ান গ্রন্থে বলেন তাকুয়া হস্যা হচ্ছে আল্লাহর নির্দেশ প্রতিপালন ও তার নিষিদ্ধ বিষয়কে পরিহার করা এর তিনটি স্তর প্রথম স্তর শিরিক থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর সির আজাদ থেকে পরিত্রাণ লাভ করা আল্লাহ তার ওয়ান নাজমি ওয়ান ওয়াল ওয়া ওয়ানাজ মাহুম কালিমাতু তাকুয়া আর তাদেরকে তাকুয়ার বাক্যে সুদৃঢ় করেছেন সুরাতুল ফাথির সুরাত ছাব্বিশ এমনকি এমন কাজ ত্যাগ করা যা করা পাপে নিবিত করে কিংবা সগিরা ছোট গুণা পরিত্যাগ করা পরিবাসিক অর্থে এটাই হিসেবে জনগণের মাঝে পরিচিত প্রসঙ্গে আল্লাহ বলে যদি সেই সকল জনপদের অধিবাসী বিন্দু ইমানন্ত অবলম্বন করতো তাহলে অবশ্যই আমরা তাদের জন্য আসমান জমিনের বর্কসমূহ অবধারিত করে দিতাম সুরাতুল আরাম সিয়াশির নম্বর এক এর ব্যাপারে এই মর্মে উমর ইবল আব্দুল আজিজ উমর ইবলুম আব্দুল আজিজ রহমাল বলেন তাকুয়া হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন এবং যা ত্যাগ করতে করা এবং যা ফরজ করেছেন তা আদায় করা এরপর যা তিনি দান করেন করেন তা ভালোর চেয়ে ভালো এরপরে আল্লাহর সন্তুষ্টির কাজ থেকে বিরত থাকা এমন বিষয় থেকে মুক্ত থাকা এটাই উদ্দিষ্ট প্রকৃত তাকুয়া এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ইয়া আইল্লা জিনা মালত্তাকুল্লা হাক্কা তুকা তিহি ওয়ালা তামুতুন্না ইল্লাহ আন্তুম মুসলিমন হে মিমে হে মুমিনগন তোমরা আল্লাহকে যথেষ্টভাবে ভয় করো এবং তোমরা আত্মশোমনকারী মুসলিম না হয়ে কোনো অবস্থাতে মারা জেনসুর আলেম আর একশো দুই এখানে শিরখ থেকে বাসার মূল অর্থ কী এখানে আল্লাহ বলছেন আলা উনাব্বি বিল আকবার ইল কাবাইর সালাসা আর শিরখ বিল্লাহ অকুল ওয়ালেদাইন অশা অসাহাদুল জোর যে আমি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি পাপের কথা বলবো কি তা হলো আল্লাহর সাথে শিরিক করা পিতা মাতার অবাধ্য হওয়া মিথ্যা সাক্ষী দেওয়া এখানে সংক্ষিপ্ত কথা হলো তাকুয়া তাকোয়া হলো কি এক কথা হয়েছে আল্লাহভীতি করে আপনি সংক্ষিপ্ত আল্লা ভীতি যে আল্লাহভীতি সিরিক থেকে বাসা বেদার থেকে বাসা অন্যায় কাজ থেকে বাসা যেমন আমি এখন একা চলেছি আমি আমি যে কাজ করি আমার একটা কাজের আছে একটা পেশা আছে আমি যখন কাজে যাই তখন যদি আমার কাজে আমার চুরি করার হারাম খাওয়ার সিরিক করার জেনা করার অন্যায় করার স্পেস যথেষ্ট আমার চোখের সামনে চলে আসবে তখন যদি আমি পৃথিবীর কেউ নাই আমি একা নির্বৃত্তে নির্জনে একাই আমার সাথে কেউ নাই আমি চুরি করতে মন চাই পকেটে টাকার অভাব খাদ্যের অভাব সংসার চালানোর অভাব কিন্তু যখন আমার স্মরণ আসলে আমার আল্লাহ দেখতেছে পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ দেখতেছে এই ভয় করে ফকৃত বলে এই তাকুয়া আছে সবলদের তাকুয়া আর দুর্বলদের তাকুয়া কিটা দুর্বলদের ভয় হলো সমাজে মানুষের সামনে কিছু করে না কিন্তু নির্বৃত্তে নির্জনে সে ফেসবুক হোয়াটসঅ্যাপে খারাপ অশ্লীল ছবি চায় হারাম খায় চুরি করে জেনা করে ব্যবসা করে সুদ খায় ঘুষ খায় জুয়া খেলে তাহলে সেটা কি সবলদের তাকোয়া আল্লাহকে ভয় করে কিন্তু তখন নির্বৃত্ত কেউ যখন দেখে না তখন তাকে সহায়তানা ধোকা দেয় এই জন্য তাকু আমাদেরকে সবাল তাকু হইতেবো আর যদি সবল তাকু হয় যেটা আমরা অন্য একটি আলোচনা বলেছিলাম আজকে কথা আবার বলছি যদি সবল তাকু হয় তাহলে অবশ্যই আল্লাহ রব আলমী তার বন্দাকে ভালোবাসবেন আর আল্লাহ শুধু একা ভালোবাসবেন না জিব্রাইলকে ডেকে বলবে জিব্রাইল আমি অমককে ভালোবাসি আর জিব্রাইল আলহাত আসসালাম আকাশে বলবে হে সুলো ফেরেস তারা আল্লাহ রবুল্লা আলমী অমককে ভালোবাসেন তোমরা তাকে ভালোবাসো তখন পৃথিবী আসি তাদের প্রতি সম্মান মর্যাদা বৃদ্ধি হয়ে যায় যদিও আমরা চোখের বাহ্যিক দৃষ্টি দেখি ওকে বর্তমানে পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালা হক পন্তীর লোকগুলো অপমান অপদস্থ করে এটা বাস্তবে এটা বাহ্যিক আল্লাহ যদি ভালোবাসে পৃথিবীতে কেউ রোখাইতে পারবে না যেমন রসুল আক্রম সাল্লাহ কেমতের পূর্ব লক্ষণ একটি লক্ষণ হলো যে মানুষ যে সুর কে বলবে আমার উদ্দার সুরকে বলবে ভালো ভালোকে বলবে সুর আমারকে বলবে খেয়ামরদ্বার খেয়ামরদ্বারকে বলে আমার জিনাকারীকে বলে ভালো ভালোকে বলবে জিনাকার এইভাবে অন্যায় লোকের ডাকাতকে বলে ভালো ভালোকে বলবে ডাকাত এভাবে তাই হচ্ছে এই জন্য আপনি এরা বাহ্যিক দৃষ্টিভূত যদি অর্জিনাল প্রকৃত হোক তাকে অর্জন করতে পারি পৃথিবীর কেউ আমাকে পরাস্ত করতে পারবে না পৃথিবীর কেউ কোনো কিছু আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না আমার আল্লাহর সাহায্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি পাপের কথা বলবো তা তাহলে আল্লাহর সাথে সিড করা পিতামাতার আবদ্ধ হওয়া এবং মিথ্যা সাক্ষী দেওয়া ইল্লাম আশা আল্লাহ আজকে আমাদের সমাজে চলতে আছে সেই জিনিস আমরা বুঝি না পিতামতের অর্ধেলে হচ্ছে এবং মিথ্যা সাক্ষিত দিচ্ছি যাই হোক আমরা চেষ্টা করব করবো তাকুয়ার এই তাকুয়ার স্তর সময়ের দিক দিয়ে আমরা কয়েকটা আলোচনা করব। এরপরে তাকুয়া তাকুয়ার ফলাফল কি এই ব্যাপারে ইনশাল্লাহ কমল্যে আলাপ আলোচনা করবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু